الصلاة والسلام الذي أخرجه البخاري ومسلم في صحيحيهما عن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال وأخبرني عن الإيمان فقال صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. সম্মানিত আজকের ইমানিয়াত কনফারেন্সের উপস্থিত সুধীমণ্ডলী, দিনী ভাই বোনেরা, এই কনফারেন্সের সম্মানিত আয়োজক আত্তাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালকবৃন্দ, আজকের এই ইমানিয়াত কনফারেন্সের সম্মানিত আলোচক ফজিলত শেখ ডক্টর ইমাম হোসেন, ফজিলত শেখ শহীদুল্লাহ আব্বাস আর অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত দীনী ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আপনাদের সাথে আজকের আলোচনা শেয়ার করব। সেটি হচ্ছে আসলে ইমান বলতে আমরা কী বুঝি। এই প্রশ্নটি আজকের নয়, এটা হলো অনেক প্রথমের প্রশ্ন, কারণ ইমান তো শুরুই হবে। সুতরাং এটি মানে এই পর্যায়ের প্রশ্ন নয় যে এতদিন এত বছর জীবনের এত সময় অতিক্রম করার পরে এই প্রশ্ন আসবে যে ইমান বলতে কী বুঝি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে, মসজিদগুলোতে, ধর্মীয় জলসাগুলোতে, দিনী মজলিসগুলোতে ইসলামের কথা আলোচনা হয়, কিন্তু ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনাই হয় না, ইমানের মৌলিক কথাগুলো দৃষ্টি আকর্ষণ করা হয় না। ফলে অনেক লোকই আছেন যারা ইমানের পরিচয় কি, ইমানের সংজ্ঞা কি, সেটা বলতে পারবেন না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যদি 10 জন আলেমকে একসাথে করে জিজ্ঞেস করেন বা ইমান শব্দের অর্থ কি, বলুন বিশ্বাস, হয়তো আমি আপনাদেরকে পরীক্ষা নিলাম না, কিন্তু যে মিসকনসেপ্টগুলো আছে সেগুলো আমি তুলে ধরব। তিনি মনে করেছেন যে কোনো কিছু বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। এখানে সবচেয়ে গ্রস মিস্টেক হয়ে গিয়েছে। ফলে আমরা ইমানকে, ইমানের যেই স্ট্যাটাস আছে, ইমানের যে পরিচয় আছে, সেই পরিচয়টুকুও জানিনি। কারণ ইমান এমন একটি পরিভাষা ইসলামের, যে পরিভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন এবং ওহির মাধ্যমে জানানো হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের পরিচয় করে দিয়েছেন। এত সত্ত্বেও মানে আমরা ইমান সম্পর্কে যখন আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা বলি ইমান হচ্ছে বিশ্বাস। কেউ কেউ ইমান সম্পর্কে যখন প্রশ্ন করা হয় মানে ইমান হচ্ছে অন্তরের মানে বিষয়, অন্তরের কাজ, মানে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। মানে তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটা বুঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র অন্তরে আপনি একটা কিছু বিশ্বাস করলেই আপনি ইমানদার হয়ে গেলেন, এটা অন্তরের সাথে জড়িত বিষয়। তৃতীয় নম্বর হচ্ছে কেউ কেউ এই ধারণা করে থাকেন যে আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান, আর এই জন্য আস্তিক এবং নাস্তিক এই দুটি শব্দ এসেছে। আমরা আস্তিক, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর এই লোকগুলো আস্তিক নয় নাস্তিক, এরা আল্লাহ বিশ্বাস করে না। ইমানের কেউ কেউ মানে এই ধরনের ব্যাখ্যা করেছেন যে আস্তিক এবং নাস্তিক মানে যদি কারো আস্থা থাকে আল্লাহর উপর মানে তিনি হচ্ছেন ইমানদার। এই যে কনসেপ্টগুলো ইসলামী শরীয়তের পরিভাষায়, এগুলো আসলে ইমান এর যে সংজ্ঞা রয়েছে, ইমানের যে ডেফিনেশন রয়েছে, যে পরিচয় রয়েছে, এগুলোর সাথে মোটেও সম্পর্ক নেই। এই কারণে আমরা ইমানের ব্যাপারে বড় ধরনের মিস্টেকের মধ্যে আছি, ভুলের মধ্যে আছি। আপনি দেখেন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের মধ্যে সূরা আল বাকারা একবার শুরুতেই, আপনারা দেখবেন যে মানে দ্বিতীয় পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠার 1, 2, 3 নম্বর আয়াত, মানে পৃষ্ঠা 2 হিসাব করলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে মানুষদের মধ্যে একদল লোক আছে এমন
মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা এই কথা ঘোষণা দেয়, যারা এই কথা বলে আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমানের কথাও স্বীকার দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, আখিরাতের প্রতি ঈমানের কথা স্বীকার দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, ওয়া বিল ইয়াউমিল আখির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতির কথা বলতেছেন, তাদের এই ঘোষণার রেজাল্টটা কি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন নয়, এরা কারা? তার বুঝা গেল যে এই যে আমরা যে যেভাবে ইমানকে ডিফাইন করতেছিলাম, ইমানের যে ডেফিনিশন আমরা দিচ্ছিলাম, ইমানের যে পরিচয় আমরা তুলে ধরছিলাম, এখানে গ্রস মিস্টেক আছে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। قالت الاعراب آمنا, ওই গ্রামের অধিবাসী বেদুইন যারা আছে তারা এসে এই কথা বলবে, قالت الاعراب آمنا, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলতেছেন তারা এসে বলবে আমরা ঈমান এনেছি, তো ঈমানের ঘোষণা দিচ্ছে, কেমন? আল্লাহ তাআলা এটাকে মেনে নিচ্ছেন না, বলতেছেন তারা যে বলতেছে আমান্না এটা সঠিক নয়, বাল লাম তুমিনু, তোমরা ঈমান আনতে পারো নাই, বাল বরং লাম তুমিনু, তোমরা ঈমান আনতে পারো, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা তোমাদের অনুগত হয়েছি, স্বীকার করে নিয়েছি, আমরা মুসলিম হয়েছি, তোমরা এখন ঈমানের মানে আসতে পারো নাই। এবার বুঝতে পেরেছেন? তাহলে এই যে ঈমানের ঘোষণা দিচ্ছি, মানে ঈমানের মধ্যে এমন কিছু জটিল কথা আছে যেগুলো জানা উচিত, যেগুলো আলোচনা হওয়া উচিত, আর এই সূত্র ধরে মুসলিম উম্মার সবচেয়ে বড় ফেরকাবন্দী হয়েছে, মুসলিম উম্মার সবচেয়ে বেশি বিভ্রান্তি এই সূত্র থেকে বেরিয়ে আসছে, বুঝতে পেরেছেন? এই সূত্র থেকে বেরিয়ে আসছে, আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে যত সব ফেরকাবন্দী চলছে এই ঈমানের এইখান থেকেই। এই জন্য প্রথম আমি যে পয়েন্টটি নিয়ে আর কথা বলবো বন্ধুগণ, সেটা হচ্ছে ঈমান শব্দের শুধু শাব্দিক অর্থ বিশ্বাস নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, কিতাবুল ঈমান, এই নামেই, এই কিতাবের নামই হচ্ছে কিতাবুল ঈমান। ওই কিতাবুল ঈমানের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই সমস্ত আহলুল লুগা যারা আরবি ভাষার জ্ঞানী ভাষাবিদদেরকে চ্যালেঞ্জ করেছেন যে যে ঈমান শব্দের শাব্দিক অর্থ মূলত বিশ্বাস, বা কোনো বিষয়কে, কোনো বিশ্বাসকে সত্যায়ন করার নাম নয়, আত-তাসদীকু বিল কলব, অন্তরে কোনো বিষয় প্রত্যয় পোষণ করার নাম নয়। এটা কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত, ফলে যেটি হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা ঈমানটাকে শুধুমাত্র অন্তরের মধ্যে নিয়ে গিয়েছি, ফলে আপনি দেখতে পাবেন যে হাজার হাজার কুফুরি কাজ এগুলো করতেছে, সব করতেছে, কবরে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে ফুল দিচ্ছে, কবরবাসীকে কবরবাসীর কাছে দোয়া করতেছে, সবটাই করতেছে, কিন্তু সে আবার ঈমানদারও থেকে যাচ্ছে, ঠিক না? এরকম ঈমানদার বহু না, এরকম ঈমানদারের ঈমান নষ্ট হয় না, কারণ সে তো ঈমান বুঝেই দেয় আসলে, সে তো মনে করেছে যে ঈমান তো ভিতরে আমার, নষ্ট হবে কীভাবে, ভেঙে যাবে কীভাবে, তার ঈমান তো ভিতরের ঈমান, তার ঈমান তো অন্ধকারের ঈমান, তার ঈমানটা এটি হচ্ছে এমন ঈমান যেটা ধরা ছোঁয়ার বাইরে। অন্তর কেউ দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, কেউ দেখেছেন না? অন্তর কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিতরে যে অন্তর আছে এটা কিন্তু দেখতে পারবে না, আপনি নিজেও বলতে পারবেন না যে আসলে অন্তরের মধ্যে কি আছে। ফলে ঈমানকে যখন আপনি এত গহীরে নিয়ে গেছেন, এত অন্ধকারের মধ্যে নিয়ে গেছেন, তখন আপনার ঈমানটা আর ভাঙার কোনো কারণ নেই, এখানে মিস্টেক হয়ে গেছে, আপনি তখন নওয়াকদুল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোই বুঝতে পারবেন না, আপনি বলেন আমার তো ঈমান ভাঙবে না, যাই করেন আপনার ঈমান ভাঙবে না, কিন্তু আপনি ওই ব্যক্তির মতো হয়ে গিয়েছেন যে ব্যক্তি নওয়াকদুস সালাহ, সালাত নষ্ট করে, সিয়াম নষ্ট করে, এগুলো করার পরেও বলে যে না আমার সালাত হয়ে গিয়েছে, কেমনি হয়ে গেল, বলে যে না আমার সালাত তো নষ্টই হয় না, এমনি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের এখানে বড় ধরনের মিস্টেক। আসুন, প্রথম কথা হচ্ছে
ইমান শব্দটি আরবি ভাষায়, ভাষা নিয়ে আমি বিশ্লেষণ করবো না, আমার সময় কম, আরবি ভাষায় প্রকৃত যে অর্থ, শাব্দিক অর্থ, সেটা হচ্ছে ওয়াল ইকরার বিল ইজান। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানে অন্তরে মেনে নেওয়ার মাধ্যমে স্বীকৃতি প্রদান করা, অন্তর মেনে নিতে হবে, তারপরে স্বীকৃতি প্রদান করতে হবে। ফলে মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, মুনাফিকদের বক্তব্য, নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। খুব ভালো কথা, এটা কি মিথ্যা বলছে? হ্যাঁ, এটা কি মিথ্যা? এরপরে এরপরে পড়েন, ওয়াল্লাহু ইয়াশহাদ আন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকরা মিথ্যুক, মিথ্যা কথা বলছে। কোন জায়গায় মিথ্যাটা? তিনি যে আল্লাহর রাসূল এ ব্যাপার ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক না, দুনিয়ার কেউ দ্বিমত পোষণ করবে কিনা প্রশ্নই আসে না, দুনিয়ার কোনো মানুষ দ্বিমত পোষণ করবে না, তিনি যে আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে রাসূল, এবং এটাই তো মুনাফিকরা বলতেছে। কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক, মিথ্যাবাদী। কারণ হচ্ছে তারা অন্তরে মেনে নেয়নি, তাদের এই মুখের কথায় চলবে না। খুব ভালো করে খেয়াল করেন, অন্তরে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবেন মুখের এই স্বীকৃতি কাজে আসবে না। এই জন্য এর সাথে প্রথম পয়েন্ট, এই শাব্দিক অর্থই হচ্ছে অন্তরে মেনে নেওয়ার মাধ্যমে স্বীকৃতি প্রদান করতে হবে। এরপরে ঈমানের বন্ধুগণ পারিভাষিক অর্থ হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামগণ ঈমানকে তারা কেউ কেউ তিনটি, কেউ কেউ দুইটি, কেউ কেউ চারটি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে এগুলো আলেমদের বক্তব্যগুলো, সালেফদের বক্তব্যগুলো আপনাদেরকে শোনাবো, এরপরে আমি একটা মানে কনক্লুশনে যাব। প্রথম যে বক্তব্যটি, এটি ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করে থাকেন, তিনি বর্ণনা করতেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুহাম্মদ আল ফাদল আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি বলেন, ওয়াল ঈমানু ফি লিসানি শারঈ হুয়া আত-তাসদীকু বিল কলবি ওয়াল আমালু বিল আরকান, শরীয়তের পরিভাষায় ঈমান হচ্ছে অন্তরে অবশ্যই আপনি প্রত্যয়ের সাথে বিশ্বাস করতে হবে, এবং ওয়াল আমালু বিল আরকান, আপনি এই যে বিষয়গুলো বিশ্বাস করবেন সেগুলো আপনি অবশ্যই নিজের কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে ঈমানের পরিচয়। শরহুস সুন্নাহ এর মধ্যে ইমাম বাকবী রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 38 এবং 39 পৃষ্ঠায় বলেন, ইত্তাফাকা সাহাবাতু ওয়াত তাবিউনা ওমান বাদাহুম মিন উলামায়ে সুন্নাহ, যে সাহাবায়ে কেরামগণ, তাবিঈগণ এবং তাবিঈদের পরবর্তীতে ইসলামের যত উলামায়ে কেরাম এসেছেন সবাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, আন্নাল আ'মালা মিনাল ঈমান, যে আমল ঈমানের অংশ। ঈমান থেকে আমলটা কি নয়, বাইরের কিছুই না, ঈমান এর অংশ হচ্ছে আমল। ওয়াকালু, এবং তারা এই কথা বলতেন, তাদের বক্তব্য হচ্ছে, এটা কিন্তু মানে সাহাবীদের ঐক্যের মাধ্যমে সাব্যস্ত হচ্ছে, ওয়াকালু আর তারা এই কথা বলতেন, ইন্নাল ঈমানা, ঈমান হচ্ছে কাউলুন, মুখের স্বীকৃতি প্রদান করা, ওয়া আমালুন, এবং কাজে পরিণত করা, বাস্তবায়ন করা, ওয়া আকীদাতুন, এবং অন্তরে দৃঢ় প্রত্যয়। এই তিনটার সমন্বয়ে আগে বলেছি দুটি কথা, এরপরে বলেছি তিনটি কথা। এই বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ ইজমা নকল করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ সাহাবায়ে কেরামদের তাবিদের ইজমা নকল করেছেন, শরহ উসুল ইতিকাদি আহলে সুন্নাত ওয়াল জামার মধ্যে আল্লামা আলকাই রহমতুল্লাহ পঞ্চম খণ্ডের 886 পৃষ্ঠায় বলেন, পঞ্চম খণ্ডের 886 পৃষ্ঠায় বলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন যে সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ে, তাবিদের পরবর্তী সময়ে, তবে তাবিনদের যাদেরকে আমরা পেয়েছি তাদের সবার কাছে আমরা শুনেছি ঈমান হচ্ছে কাউলুন, মানে মুখের স্বীকৃতি, ওয়া আমালুন, এবং আমল, ওয়া নিয়াতুন। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, আগে কিন্তু এই শব্দ আসেনি, ঈমানের পরিচয় মানে সালাফদের কাছ থেকে দিচ্ছি, নিজের নিজের তৈরি করা নয়, এটা এই জন্য দিচ্ছি যাতে করে আমরা একটা কনক্লুশন আসতে পারি।
ওয়ানিয়াতুন নিয়াত, ইমানের সাথে ইচ্ছা থাকতে হবে, অন্তরের ইচ্ছা থাকতে হবে। যেমন দশজন ব্যক্তি এসে বললেন যে দশজনের পক্ষ থেকে আমি ইমান আনলাম, হবে কিনা ইমানটা? হ্যাঁ, পুরো জাতির পক্ষ থেকে আমি বললাম যে এই গোত্রের লোকদের পক্ষ থেকে আমি ইমান আনলাম, এই ইমান হবে কিনা? এই জন্য প্রত্যেকটি ব্যক্তির নিয়ত এবং ইচ্ছা এর মধ্যে সম্পৃক্ত থাকতে হবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে এটি নিয়ত থাকতে হবে। এরপরে তিনি বলতেছেন, লা ইউজিজু ওয়াহিদু মিনা সালাসাতি আনিল আখার, একের পক্ষ থেকে আরেকজন, তিনজনের পক্ষ থেকে একজন, এই ধরনের ইমান আনলে ইমান হবে না। প্রত্যেকের আলাদা আলাদা নিয়ত থাকতে হবে। যেমন আপনি কোনো ইবাদত করলে এই ইবাদতের অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে, ঠিক ইমানের জন্য আপনার কী থাকতে হবে? নিয়ত, ইচ্ছা অবশ্যই এর জন্য আপনার থাকতে হবে, আপনার থাকতে হবে। এর কাছাকাছি বক্তব্য আল্লামা আল-আলেকাই রহমতুল্লাহ আলাইহি সালাফদের ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন, লাকিতু আকসারা মিন আলফি রাজুলিন মিনাল উলামা বিল আমসার, যে আমি মুসলিম বিশ্বের বিভিন্ন শহরের 1000-এর অধিক আলেমদের সাথে একত্রিত হয়েছি, তাদের সাথে সাক্ষাৎ করেছি, ফামা রাআইতু ওয়াহিদাম মিনহুম ইয়াখতালিফ, তাদের মধ্যে কাউকে আমি দেখি নাই দ্বিমত পোষণ করতে, ফি আন্নাল ঈমানা কাউলুন ওয়া আমালুন, যে ঈমান স্বীকৃতির নাম এবং আমলের নাম, ওয়াইয়াজিদু ওয়াইয়ানকুস, বাড়িয়ে দিয়েছেন, ওয়াইয়াজিদু ওয়াইয়ানকুস, এবং এটা বৃদ্ধি পায় এবং কমে, বৃদ্ধি পায় এবং কমে। তাহলে এখানে আরেকটি পয়েন্ট আসলো, সেই পয়েন্টটি হচ্ছে ঈমান বৃদ্ধি পেয়ে থাকে এবং ঈমান কমে থাকে, ঈমান বাড়ে এবং কমে। আবু মুহাম্মদ আলী ইবনে হাসান ইবনে খালিফা আল-বারবাহারী রাহিমাহুল্লাহ তাআলা তার শহর সুন্নাহর মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে আন্নাল ঈমানা কাউলুন ওয়া আমালুন ওয়া সুন্নাতুন ওয়া ইসাবাতুন ওয়া সুন্নাতুন ওয়া ইসাবাতুন ইয়াযীদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াতি হাত্তা লা ইয়াবকা মিনহু শাইই। কয়টা পয়েন্ট বললাম? তিনি বলেন যে ইমাম হচ্ছে কাউলুন, আপনার মুখের স্বীকৃতি, অবশ্যই স্বীকৃতি থাকতে হবে, কথা থাকতে হবে। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মনে মনে আল্লাহ একজন আছে বিশ্বাস করেন, তাকে ইমানদার ধরা হবে? আপনার কি মনে হবে কিনা? যদি মানে স্বীকৃতি দেওয়ার মতো তার ক্ষমতা থাকে, যদি এমন হয় যে স্বীকৃতি দেওয়ার মতো তার ক্ষমতা নেই, এর সাথে কুদরত মানে সক্ষমতা প্রয়োজন, তাহলে তার জন্য শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে লুকায়িত থাকতে পারবে। কিন্তু ক্ষমতা থাকলে অবশ্যই স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দেওয়ার যদি সুযোগ থাকে। দুই নম্বর হচ্ছে আমল, এর মধ্যে আমল থাকবে। তারপরে তিনি বলতেছেন ওয়া সুন্নাতুন, সুন্না। তিনি এখানে আরেকটি স্টেজ যোগ করেছেন, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি কেউ বর্জন করে, তাহলে তিনি সত্যিকার ইমানের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ বেদাহাতের মাধ্যমে ইমান অর্জন হয় না। এই জন্য ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ আলাইহি সরুল সুন্নার মধ্যে বলেন যে ইমানের আরেকটি ভিত্তি হচ্ছে ইমানদার ব্যক্তিগণ সুন্নার উপর প্রতিষ্ঠিত হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকার মাধ্যমে ইমানটা আসতে হবে। কেমনি? খুব ভালো করে দেখেন এই সুন্নারটা কোথা থেকে পেলেন ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রহমতুল্লাহ আলাইহি। ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস قالوا نؤمن كما آمن السفهاء, দেখে মুনাফিকরা কি বলছে, যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তাআলা বলতেছে যখন তাদেরকে বলা হয়, ওয়াইযা ক্বীলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানা আন-নাস, যেভাবে মুসলিমরা ঈমানদার ব্যক্তিরা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ঈমান তাহলে ঈমান আনার ক্ষেত্রে ওই তাদের মতোই ঈমান আনতে হবে। আপনার নিজের মন গড়া ঈমানে চলবে কিনা, নিজের তৈরি করা ঈমান চলবে কিনা? না, আমিনু কামা আমানা আন-নাস, লোকরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। তখন তারা কি বলে, আনুমিনু, তোমরা আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহা, এই নির্বোধরা যেভাবে ঈমান এনেছে। কাদেরকে বলতেছে? সাহাবীদেরকে বলতেছে, ঈমানদারদেরকে বলতেছে, নির্বোধরা। চিন্তা করেছেন কত ভয়ঙ্কর আকীদা? এখান থেকে বোঝা যাচ্ছে মানে এই সুন্নার যদি পথ অনুসরণ না করে ঈমানের মধ্যে, তাহলে তার ঈমানটা আসলে পরিপূর্ণতা আসবে না, ঈমান আসবে না। দ্বিতীয় হচ্ছে ইসাবাহ, ইসাবাহ হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার এর জন্য সঠিক নিয়ত থাকতে হবে।
আপনার নিজের পক্ষ থেকে সঠিক নিয়ত থাকতে হবে, অন্যথায় ঈমান আপনার বৃদ্ধি পাবে না। ইয়াজিদু বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে এটি বৃদ্ধি পাবে। ওয়ায়ানকুসু বিল মাশিয়া, অবাধ্যতার কারণে গুনার কারণে কমবে। হাত্তা লা ইয়াবকা মিনহু শাই, এমনকি কমতে 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 এমন এক পর্যায়ে চলে যাবে, লা ইয়াবকা মিনহু শাই, আর ইমানই নেই, কমতে কমতে ইমান কি হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের অনেকের ইমান ওজন করে দেখার দরকার আছে। আপনার মনে কী দিয়ে ওজন করে দেখবেন? বলছি ওজন করার জিনিস আছে আপনাদের কাছে, হয়তো অনেকের কাছে নাই। আমার এখানে কি আছে? ওজন করার বাটখারা আছে, যেই বাটখারা দিয়ে ইমানটা ওজন করে দেখতে পারবো। এই জন্য ইমান ওজন করে আমাদের অনেকের দেখতে হবে আসলে কতটুকু ইমান আছে, কতটুকু ইমান নেই। যদি ইমান আস্তে আস্তে করে নাই হয়ে যায়, আর আমি উপর দিয়ে বলি যে নিজে ইমানদার ইমানদার, তাহলে আমার ইমানটা কিসের ইমান হবে? মুনাফেকের ইমান হবে। এই ইমানটা কার ইমান হবে? মুনাফেকের ইমান হবে। আর মুনাফেকের ইমানের মাধ্যমে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। আমার বন্ধুগণ, এই বক্তব্যগুলোর মাধ্যমে আমি যে কনক্লুশনে যেতে চাই সেটা হচ্ছে এই যে ইমানের প্রকৃত সংজ্ঞা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঐক্যমতে, তাবিদের ঐক্যমতে, তাবিদের পরবর্তী সময় আহলে সুন্নাত জামাতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, ইমানের প্রকৃত সংজ্ঞা হচ্ছে ইমান মৌলিক তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে মুখিক স্বীকৃতি থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে অন্তরের দৃঢ় প্রত্যয় থাকতে হবে, তৃতীয় হচ্ছে কাজের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে, যেগুলো কাজ করা দরকার সেগুলো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তারপরে এর সাথে যুক্ত হবে এর লাওয়াজিম হচ্ছে দুটি, একটা হচ্ছে ইমান, এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুসরণ বাধ্যতামূলক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুসরণ বাধ্যতামূলক থাকবে, এটি হচ্ছে লাজিমুল ইমান, ইমানের জন্য অপরিহার্য দাবি, যেটি ইমান পূরণ পরিপূর্ণতা আসবে না অন্যথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অপরিহার্য দাবি হচ্ছে এটা, এখানে থাকতে হবে, যোগ থাকতে হবে। এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে এই ইমানের সাথে জড়িত এই বিষয় থাকতে হবে, এই দৃঢ়প্রত্যয় থাকতে হবে যে ইমান বাড়ে এবং কমে শুধুমাত্র ইমান আল্লামই যথেষ্ট নয়। এই বক্তব্যের মধ্যে যে সমস্ত বিভ্রান্তি তৈরি হয়েছে তার মধ্যে প্রথম বিভ্রান্তি হচ্ছে একদল লোক, মানে এই বক্তব্যের মধ্যে যে বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে, একদল লোক তারা এই ধারণা করেছে যে ইমান শুধুমাত্র অন্তরের বিশ্বাসের নাম, ফলে এরা নতুন একটা আকিদা নিয়ে শেষ পর্যন্ত তারা সমস্ত আমালকে, এমনকি সলাৎ পর্যন্ত, যদি কেউ সলাৎও ছেড়ে দেয়, যদি জীবনে কোনোদিন মানে আল্লাহ তাআলার কোনো হুকুম পালন না করে শুধু ইমান আনার পরে সে ব্যক্তি কী থেকে যাবে? ইমানদার, ইমানদার থেকে যাবে। আপনারা মনে করেন এই ধরনের ইমানদারের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এটা একটা কল্পনা। তার ইমান আনার প্রয়োজনটা কী ছিল? সে কিসের উপর ইমান এনেছে? যদি সে আল্লাহ তাআলার নির্দেশই মানতে পারলো না, তাহলে তার ইমান আনার কোনো প্রয়োজন ছিল কিনা প্রশ্নই আসে না। এটা কুল্লাবিয়া সম্প্রদায়ের বক্তব্য, কুল্লাবিয়া সম্প্রদায় এবং মুরজিয়াতুল ফুকাহার বক্তব্য। মুরজিয়াতুল ফুকাহা কারা? মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে একদল লোক মনে করে থাকেন যে আমলটা ইমানের বাহিরের বিষয়, ইমানের সাথে যুক্ত হয়েছে শর্ত হিসেবে, কিন্তু যদি আমলকে ইমানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে মানে ইমানের প্রকৃত দাবি পূরণ হবে না। ইমান শুধুমাত্র তাসদিক বিল কলব, অন্তরের মধ্যে মানে প্রত্যয়ের নামই হচ্ছে ইমান, আর এটা বসিত, বৃদ্ধি ঘাটতি হয় না একটাই। তাহলে শয়তানের ইমান আর মুমিনের ইমানের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা? কারণ শয়তান তো আল্লাহকে বিশ্বাস করে, করে না? হ্যাঁ, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসেনি? হ্যাঁ, শয়তান তো জান্নাত থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে শয়তানের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য হবে কিনা? একই ইমান তো, কারণ তো বৃদ্ধি ঘাটতি নেই, কোনো পরিবর্তন নেই। তারপরে মুনাফিকদের ইমান আর ইমানদারদের ইমানের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা প্রশ্নই আসে না। তারপরে মানে ফিরআউন যে ইমানের ঘোষণা দিয়েছে, মানে তার ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য হবে কিনা? পার্থক্য হবে না, কারণ ফিরআউন অন্তরে বিশ্বাস করত
অন্তরে বিশ্বাস করতো যে আল্লাহ আছেন, কিন্তু সে কাজ করতো সব কি আল্লাহর বিধানের পরিপন্থী, শয়তানের নির্দেশনার কাজগুলো, শয়তানের এজেন্ডার কাজগুলো বাস্তবায়ন করত, শয়তানের এজেন্ডার কাজগুলো বাস্তবায়ন করত। আরেক দল হচ্ছে কাররামিয়া সম্প্রদায়, তাদের বক্তব্য হচ্ছে, এটা মোহাম্মদ ইবনে কাররামের অনুসারী যারা আছে তারা, তাদের বক্তব্য হচ্ছে না, ঈমান হচ্ছে শুধুমাত্র অন্তরের স্বীকৃতি দেওয়ার নাম, মৌখিক স্বীকৃতির নাম, মুখে বলে দিলেন আপনি ঈমানদার হয়ে গেলেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়গায় জায়গায় এই কথা বলেছেন যে মানে ঈমানের কথা ঘোষণা দিলেই তাহলে সে কি হয়ে যাবে, মানে সে নিজের রক্ত জীবন সম্পদ এগুলোকে হেফাজত করতে পারলো, তারা এটার উপর নির্ভর করে এই কথা বলে দিচ্ছে, ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতির নাম, মুখে ঘোষণা দিলেই ঈমানদার হয়ে যাবে। না, এ বক্তব্য সঠিক নয়, কারণ মৌখিক স্বীকৃতি মুনাফেকরা দেওয়ার পরেও মুনাফেকদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, যে আয়াত আমরা বলেছি এই আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা কি বলেন না, ঈমানদার বলেন নাই। তাহলে এবার আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঈমান সম্পর্কে যখন জানতে চাওয়া হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসে জিবরিলের মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্রিটিক্যাল কথা উম্মতের জন্য বলে যান নাই, এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি এই কঠিন কঠিন কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলেন নাই, প্রয়োজন নেই, যে কথাগুলো উম্মতের প্রয়োজন নেই, যে কথাগুলো নিয়ে বিতর্ক তৈরি করে আলেমরা আজকের দিন পর্যন্ত ইখতিলাফ করে মানুষদের মধ্যে ফেরকাবন্দি তৈরি করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো মোটে বলেনি। আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিনের প্রতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি আর তাকদীরের প্রতি, ভালোমন্দের প্রতি, তাকদীরের ভালোমন্দের প্রতি, দেখছেন আর কিছু বলবে, ছয়টা পয়েন্ট, ছয়টা উসুল, মূলনীতি জানিয়ে দিয়েছে। এই ছয়টা মূলনীতি যদি তুমি সত্যিকারভাবে বুঝে এগুলোকে মেনে নিতে পারো, এগুলোকে স্বীকৃতি দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি ঈমানদার। একেবারে স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, এখানে এই কথা বলা হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে এটা শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিলেই কি হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে, না এই কথা বলেননি। ফলে ঈমানের বিষয়ে বন্ধুগণ আহলে সুন্নাতুল জামাতের আকীদাই হচ্ছে ঈমানটা, এই মৌলিক যে কথাগুলো বললাম চারটি পয়েন্টের, এর সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। সুতরাং ঈমান থেকে যদি কেউ আমলকে বাদ দিয়ে দেন, তিনি ঈমানদার হতে পারবেন না। যেমনিভাবে কেউ যদি ঈমান থেকে মৌখিক স্বীকৃতিকে বাদ দেন, তিনিও কি হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। যেমনিভাবে কেউ যদি ঈমান থেকে তিনি আরেকটি পার্ট, সেটা হলো মানে অন্তরের যে বিশ্বাস বা প্রত্যয় রয়েছে সেটাকে বাদ দেন, তাও ঈমানদার হতে পারবেন না। এরপরে আমি যে বিষয়টি বলবো এটাই, এটাকে মুসাম্মাল ঈমান বলা হয় থাকে, এটা হচ্ছে ঈমানের ব্যাপ্তি, ঈমানের পারিভাষিক পরিধি। পারিভাষিক পরিধি হচ্ছে এই সব কিছুকে অন্তর্ভুক্ত করে ঈমান বৃদ্ধি পায় এবং কমে। আপনি দেখেন মানে আল্লাহর বান্দাগণ যখনই ঈমান আনার পরে যখন ভালো কাজ করবে, আপনি যদি নিয়মিত আল্লাহ তাআলার আনুগত্য করেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার যে ঈমান বৃদ্ধি পাচ্ছে। এর উদাহরণ আমি দেই এভাবে যে আপনি বাংলাদেশে থাকতে আপনি এটা বিশ্বাস করতেন যে মানে সৌদি আরবে মক্কা নগরীতে আল্লাহর ঘর আছে, এটা এক প্রকারের ঈমানের মতো না? না, আপনি তো আল্লাহর ঘর দেখেন নাই, ঠিক না? যদি টেলিভিশনে দেখেন তাহলে আপনি হ্যাঁ এটাই তো আল্লাহর ঘর, তখন আপনার প্রত্যয়টা মানে এই যে বিশ্বাসটা, এই যে ধারণাটা, ঈমানটা আরও কী হলো, মজবুত বৃদ্ধি হলো না, বৃদ্ধি পেয়েছে। আর যদি আপনি মক্কাতে গিয়ে সরাসরি আল্লাহর ঘরের সামনে যান, তাহলে আপনার ঈমানটা আরও বৃদ্ধি পাবে না? সুতরাং প্রশ্নই আসে না। প্রত্যেকটি প্রত্যয় হোক, আমল হোক, বিশ্বাস হোক, স্বীকৃতি হোক, যখনই আপনি এই প্রত্যেকটি কাজের সাথে সম্পৃক্ত হবেন, তখন এটা আস্তে করে কি হবে, এর বৃদ্ধি, এটি বৃদ্ধি অপরিহার্য, বৃদ্ধি অপরিহার্য। এটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, এটাকে মুসাম্মাল ঈমান বলা হয় থাকে। এখানে আমি দুটি পয়েন্টের কথা বলবো। সর্বশেষ যে কথাটি, সেটা হলো যেই বিষয় নিয়ে মূলত আলেমদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, সেটা হচ্ছে মাহাল্লুল ঈমান।
ইমানের প্রকৃত মহাল স্থানটা হচ্ছে কিন্তু অন্তর। এই জন্য মানে এই লোকগুলো মুসাম্মাল ইমান, ইমান যে পরিধি আছে এই পরিধিটাকে তারা মাহাল্লুল ইমানটাকে পরিধির মধ্যে নিয়ে গিয়েছে। ইমানটা যতক্ষণ পর্যন্ত তার মহলে পৌঁছতে না পারবে, শেষ করে দিচ্ছে, ইমানটা যতক্ষণ পর্যন্ত তার স্থানে পৌঁছতে না পারবে, তার জায়গায় পৌঁছতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ইমানটা কি হবে না, যথার্থ হবে না। আর ইমানের মাহাল হচ্ছে স্থান, হচ্ছে অন্তর। এটি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারীমের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ইমানটা পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। দেখেন, বোঝা গেছে মহলটা হচ্ছে কি, কোথায়, অন্তর। মানে এই সব কিছুই আপনার অন্তরের সাথে জড়িত, অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য মাহাল্লুল ঈমান হচ্ছে মূলত অন্তর। তাই আপনার ঈমানটা যতক্ষণ পর্যন্ত মুখিক স্বীকৃতি হোক, কাজ হোক, যতক্ষণ পর্যন্ত সেটা অন্তরের মাধ্যমে পরিপূর্ণরূপে এটি আপনার মেনে নেয়া এবং প্রত্যয়ের সাথে সেটাকে গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, ইমান হিসেবে বিবেচিত হবে না। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, ওয়ালাকিন্নাল্লাহ, আর আল্লাহ তাআলা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ইমানকে তোমাদের অন্তরের মধ্যে, ইমানকে তোমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, পছন্দনীয় করে দিয়েছেন, ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আর তোমাদের অন্তরের মধ্যে সেটাকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন। তাহলে অন্তরটা হচ্ছে মাহাল্লুল ঈমান। আরেকটি বিষয় রয়েছে এখানে, যেটি সেটা হলো আসলুল ঈমান। আসলুল ঈমান হচ্ছে ঈমানের মূল বিষয়, যেটি যার উপর ঈমানের মূল দাবি নির্ভর করে আছে, সেটা হচ্ছে ওয়ান্নুত কুবি শাহাদাতাইনি, শাহাদাতাইনের স্বীকৃতি প্রদান করা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাত আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এই সাক্ষ্য দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই, আর এই সাক্ষ্য দিবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই যে আসলুল ঈমানের এই বিষয়টি, মূলত এটা হচ্ছে এমন বিষয় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। মাজমু ফাতাওয়ার 27 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ইত্তাফাকাল মুসলিমুনা আলা আন্নাহু মান লাম ইয়াতি বিশাহাদাতাইনি ফাহুয়া কাফির, যে মুসলিম উম্মার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যে ব্যক্তি ইমানের দাবি করে, ইমানের কথা বলে, কিন্তু যদি আসলুল ইমান যেটা সেটার স্বীকৃতি না দেয়, সেটার ঘোষণা না দেয়, তাহলে সে ব্যক্তি কাফের। এরপরে তিনি বলতেছেন কাফের, ওয়াকালা, এবং তিনি এই এরপরের অংশের মধ্যে বলছেন, ওয়াকালা আম্মা শাহাদাতাইনি ইযা লাম ইয়াতাকাল্লাম বিহিমা মাআল কুদরা, যদি তার ঘোষণা দেওয়ার মতো সামর্থ্য থাকে কিন্তু ঘোষণা না দেয়, তাহলে সে ব্যক্তি কাফের হবে। যদি এমন হয় যে তার ঘোষণা দেওয়ার মতো সামর্থ্য নেই, যেমন বোবা হতে পারে, যে মুখে কথা বলতে পারে না, অথবা এমন কোনো ভয় আছে যেই ভয় তার জীবন নাশ করতে পারে, যদি এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে এই ব্যক্তি মানে তার ঈমানের এই ঘোষণা না দিলেও তার ওজনের কারণে তার ঈমান স্বীকৃতি পাবে। কিন্তু যদি এই ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকে, এই ধরনের কোনো মামানিয়া না থাকে, বাধা না থাকে, স্বেচ্ছায় আসলুল ঈমান যেটা আর শাহাদাত বিনুতকাই আর নুতক বিশাহাদাতে, এই দুই শাহাদাত এটাকে যদি কেউ স্বেচ্ছায় ঘোষণা না দেয়, তিনি বলতেছেন ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানদের ঐক্যের মাধ্যমে সেই ব্যক্তি কাফের, ওয়াহুয়া কাফিরুন বাতিনান ওয়া জাহিরান, এটি মজমু ফাতোয়া 7 নম্বর খণ্ডে 609 পৃষ্ঠা বলেছেন, বাহ্যিকভাবেও কাফের, গোপনেও কাফের। সুতরাং আসলুল ঈমান হচ্ছে এটা অবশ্যই স্বীকৃতি দিতে হবে, শাহাদাতাইন স্বীকৃতি দিয়ে তারপরে আসতে হবে। শাহাদাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ এর স্বীকৃতি দিলেন না, তাহলে ইমানদার হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি কি, এই স্বীকৃতিটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের স্বীকৃতি, যে তিনি যে আমাদের একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর সকল ইবাদতের আপনি অস্বীকৃতি জানাচ্ছেন, এটা হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি। এই জন্য শেখ মোহাম্মদ সুলাইমান আল-থামিমি রহমতুল্লাহ আলাইহি যখন এর দলিল হিসেবে তিনি
মানে এই হাদিসটাকে উল্লেখ করেছেন সহিহ মুসলিমের 23 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই এই স্বীকৃতির পরিপূর্ণতা পাবে না, এর সাথে আরেকটি জিনিস জড়িত। খুব ভালো করে খেয়াল করেন, এটি সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত কিছুর ইবাদত করা হয় তাকে, যত কিছুর ইবাদত করা হয় তাকে সবগুলোকে অস্বীকার করলো, তাহলে হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলা আল্লাহ, তাহলে তার জীবন এবং সম্পদ মুসলমানদের উপর হারাম হয়ে গেল এবং আল্লাহ তাআলা তার বিষয়টি হিসাব নেবেন, এটা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত হবে। অন্তরের বিষয় আমাদের আর যাচাই করার প্রয়োজন নেই, কিন্তু এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে একটি জিনিস রাসূলুল্লাহ যুক্ত করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণার মিনিংই হচ্ছে এর সাথে থাকতে হবে ওয়া কাফারা মা ইউবাদ মিন দুনিল্লাহ, ওয়া কাফারা বিমা ইউবাদ মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর যা কিছুর উপাস্য হিসেবে গ্রহণ করা হয় তাকে এগুলোকে অবশ্যই অস্বীকার করতে হবে, একসাথে চলবে না। একসাথে আল্লাহ তাআলা ছাড়া অন্য মাবুদ যেগুলো আছে, অন্য যেগুলোর উপাসনা করা হয় তাকে, যেগুলোর পূজা পার্বণ করা হয় তাকে, সেগুলোকেও মেনে নেবেন আর আল্লাহ রাব্বুল আলামিনকেও মেনে নেবেন, তাহলে এর মাধ্যমে শয়তানের সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। কিন্তু মানে আপনি ধারণা করতে পারবেন যে শয়তানের সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি পাচ্ছেন, কিন্তু না, কোনো সন্তুষ্টিই না। শয়তান আপনার উপর নারাজ, যেহেতু আপনি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন আর আল্লাহ তাআলা যেহেতু আপনার এই বিষয়টি গ্রহণই করেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অংশীদার সাব্যস্ত করে থাকে, যে আল্লাহ তাআলা বলেছেন তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তার শিরক এবং তাকেই বর্জন করি, ছেড়ে দিই, তাকেই উপেক্ষা করি, বর্জন করে দিই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ঈমানের মৌলিক বিষয় হচ্ছে, আমার বন্ধুগণ, ঈমানের অন্তরের প্রত্যয়ের মাধ্যমে মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং ঈমানের যেই মৌলিক দাবিগুলো আছে সেগুলোকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর এই ঈমান এটা হচ্ছে আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পাবে, আবার অপরাধ ও অন্যায়ের মাধ্যমে এটি কমতে থাকবে, কমতে থাকবে। এমন হতে পারে যে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবারানি একটি রাওয়ায়েতের মধ্যে বলেছেন, ওয়ালাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, যে এর বাইরে সরিষা দানা পরিমাণ ঈমানও আর নেই, সরিষা দানা পরিমাণ ঈমানও আর নেই। মানে ঈমানটা এমন কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে যে সরিষা দানা কতটুকু, মানে এই পর্যায়ের। কিন্তু যদি এই পরিমাণ ঈমানও আপনি নিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু কিছু বেনিফিট পাবেন, পাবেন কি না সেটা হচ্ছে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা তো অনেকেই ওই পরিমাণ ঈমান নিয়েও যেতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানিয়তের এই মৌলিক বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আসলে ঈমান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার বন্ধুগণ। ঈমানের এই বিভ্রান্তির মধ্যেই যারা পথভ্রষ্ট হয়েছে, কুল্লাবিয়া সম্প্রদায়, কারামিয়া সম্প্রদায়, মুরজিয়া সম্প্রদায়, কাদারিয়া সম্প্রদায়, জাবারিয়া সম্প্রদায়, এই মানে এরা সবাই মূলত মানে ঈমানের এই পথ ধরে, ও খারেজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এই ঈমানের এই 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 পথ ধরেই মূলত তারা পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে। ফলে এটি একটি ভয়ঙ্কর বিষয়। যদি আমরা ঈমানের পরিচয় না জানি, তাহলে কিন্তু আমরা সত্যিকার নিজেরা ঈমানের বিষয়ে আমাদের একটা বিভ্রান্তি থেকে যাবে, শুধু মনে করবো যে হয়তো হতে পারে যে মানে অন্তরের বিশ্বাসটাই ঈমান, আর অন্তরের বিশ্বাস তো আমরা দেখি না, জানিও না। সুতরাং এটাকে আপনি কিসের দিয়ে ওজন করবেন? তখন আপনি মনে করবেন যে না, আমার তো জীবনে কোনো দিন ঈমান নষ্ট হয় না। এই জন্য আমাদের অনেক ভাই আছেন যে ভাই নামাজ পড়েন না কেন, বলছে না নামাজ না পড়লে কি হবে, আমার অন্তর ঠিক আছে। মানে এই ধরনের কথা আমরা শুনি, এর কারণ একটাই, সেটা হচ্ছে তিনি আসলে ঈমান বুঝেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।